আমাদের রাজ্য আপনারা দেখছেন টিভি 24 বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ দিল্লির মৌসুম ভবন এবং পূর্বাভাস দিয়েছে যে দেশের কিছু রাজ্যে কম বৃষ্টি হবে কিন্তু সিকিম সহ উত্তর পূর্বাঞ্চল এবং বঙ্গে এবার দেরিতে হলো কোমর বেঁধে নামবে বৃষ্টি এবার নির্ধারিত সময়ে সামান্য আগে ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করেছে বর্ষা উত্তরবঙ্গ ও সিকিমে তার প্রবেশ ঘটেছে গত শুক্রবার অর্থাৎ নির্ধারিত সময়ের আগে এসেছে বর্ষা বঙ্গে বৃষ্টি শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এবার বর্ষার স্থায়িত্ব নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তারপর বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে অত্যন্ত বেশি সম্ভাবনা রয়েছে পূজোয় বৃষ্টি হওয়ার কারণ দেরিতে এসেছে বর্ষা তাই পূজোর বৃষ্টির আশঙ্কা থাকছে প্রবল এমনকি কালী পূজোতেও পিছু ছাড়তে নাও পারে বৃষ্টি শেষ হলো গরমের ছুটি আগামী 27 জুন খুলছে স্কুল ইতিমধ্যে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে একই সঙ্গে বর্ষায় ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ যাতে না বাড়ে তাও খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল পরিষ্কার রাখতে এবং একই সঙ্গে মিড ডে মিল নিয়ে সচেতন থাকতেও বলা হয়েছে কোন প্রেমের গল্প নয় খেটে খাওয়া মানুষের কথাই বলতে আসছে পরিচালক জয়দেব মুখোপাধ্যায়ের ছবি আকাশ অংশত মেঘলা এখানে উঠে আসবে বন্ধ কারখানার শ্রমিকের জীবনের দুটি গল্প ছবির কেন্দ্রীয় চরিত্র রয়েছে রুদ্রনীল ঘোষ রাহুল বন্দ্যোপাধ্যায় অঙ্কিতা চক্রবর্তী এবং বাসব দত্তা চট্টোপাধ্যায় পরিচালক জানিয়েছেন আগামী 2 থেকে 1 মাসের মধ্যে ছবিটি মুক্তি পাবে তবে দিন এখনো পর্যন্ত ঠিক হয়নি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ এরই সঙ্গে শেষ হলো নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি 24 বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ নমস্কার